হ্যাঁ কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমি আজকে আবার ভেদ সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আগে আমরা ভেদ সম্পর্কে অনেক কিছু দেখেছি এখন আমরা ভেদ সম্পর্কে যে জিনিসটা আমি বলতে চাইছি যে এটা খুব পরীক্ষায় পড়ে যেমন ধরো একটা আমি অঙ্ক তো এই ভিডিওগুলি দেখার কে তার আগে তোমাদেরকে তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে যাতে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করবো তখন যেন তোমরা অগ্রিম বার্তা পেয়ে যাও ঠিক আছে তো দেখো আমার ছাত্রছাত্রীদের জন্যেই আমি এগুলো করছি এটা তোমাদের দশম শ্রেণীর প্রয়োগ তেইশে আছে হ্যাঁ অধ্যায় তেরো প্রয়োগ তেইশে একশো চুরানব্বই পৃষ্ঠা সেখানে বলছে এ সমানুপাতি বি আর বি সমানুপাতি মানে প্রপোশনাল সি যদি হয় তাহলে প্রমাণ করো যে আমাকে প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এইটা সমানুপতি থ্রি এ বি সি তো এইটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান এইটা তো দেখো আমি এটা কি করে করছি এটা খুবই সহজ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এ প্রপোশনাল টু বি এটাকে আমি এ এটা উঠে গেলে একটা সমান চিহ্ন হয়ে যাবে আর একটা কে গুণ হয়ে যাবে বাস এই অবধি আগে বলেছিলাম এখানে চলে এসো বি সহনপতি সি এখানেও বি এটা উঠে গেল সমান চিহ্ন হয়ে গেল একটা কে গুণ হয়ে গেল এবং সি হয়ে গেল বাস এই অবধি আমার কাজ হয়ে গেল এবার দেখো এই দুই জায়গাতে আমি কিন্তু কে একটা ভেদ দুর্ভোগ ধরে নিয়েছি তাই না দুই জায়গাতে তো দুই জায়গাতে আমি কে কে একই জিনিস না ধরে একটা কে তো আর একটা তাহলে কে অন থাকলো ঠিক আছে বা এইটাকে যদি আমি কে অন ধরি তাহলে এটাকে কে টু ধরবো ঠিক আছে এটা কে অন ধরো এটাকে কে টু ধরো বুঝতে পারলে তো এটা আমি করতে পারি কারণ একই জিনিস দু জায়গায় আমি ধরবো না তো এটা এটা করতে পারি এবারে দেখো এখানে দেখো একটা বি আছে যে এই বিয়ের মানটা আবার এখানে বসাবো তাহলে এ সমান কে ওয়ান ইন্টু এবার বিয়ের মানটা বসাচ্ছি কে টু সি তাহলে কে ওয়ান ইন্টু কে টু এটা আমার ভেদ্রুব ঠিক আছে এটাও দুটো ভেদ গুণ আকারে থাকতেই পারে এটা আমি আগেও বলেছিলাম যে এটাকে আমি আবার ছোট্ট করে কিছু একটা ধরে নিতে পারি বা এইটাই আমার থেকে তাহলে এই মানটা পেলাম এই মানটা পেলাম ঠিক আর এ সমান এটা বেশ এবার চলে এসে এইখানে এখানে দেখো আমাকে এই যে বলেছে এইটা সনপতি এইটা প্রমাণ করতে হবে তার মানে কি বুঝাচ্ছে তার মানে এইটা আমি এইভাবে লিখতে পারি দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস এটাকে সমান চিহ্ন দেবো নি এটা কে গুণ করে দেবো নি ইন্টু এটা থ্রি এ বি সি তাই তো এটা উঠে গেলো সমান চিহ্ন হয়ে গেল কে গুণ হয়ে গেলো তারপর এটা এবার এইটাকে যদি আমি তলাই আনি এটাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি বাই থ্রি এ বি সি সমান কত পড়ে থাকছে কে পড়ে থাকছে তার মানে এইটা বিভক্ত এইটা সমান আমাকে কী আনতে হবে এটা তো ভেদ্রুবক ধ্রুবক আনতে হবে মানে যে কোনো ধ্রুবক ধ্রুবক যদি আমি এইটা বিভক্ত এইটা মানে এইটা বা এটা সময় যদি ধ্রুবক আনতে হবে তাহলে আমার প্রমাণ হয়ে গেল তাই না তো আমরা সেটাই করবো এখানে আমরা লিখবো আচ্ছা মান আমি পেয়ে গেলাম ভালো করে দেখো এই দুটো মান পেয়ে গেছি এবার এই যে আমি লিখছি এবার এই দিক থেকে এখন আমি মান বসে আমাকে এই দিকটা আনতে হবে চলো তাহলে এখানে আমি মান বসাই এখানে দেখো এ এর মান কত এইটা তাহলে এর মান যদি কে অন কে টু সি তাহলে এখানে যদি বসায় কে অন কে টু সি তার কিউ তাই না যে কিউ আছে মানে কিউ প্লাস বি মান কত কে টু সি তার কিউ প্লাস সি এর মান তো নেই সি কিউ বাই থ্রি এ বি সি থ্রি ইন্টু এ মানে হচ্ছে কে অন কে টু সি ইন্টু বি এর মান হচ্ছে কে টু সি ইন্টু সি এ ইন্টু সি সি এর তো মান নাই ইন্টু সি তাহলে সি 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 মানে সি কিউ আর নিচে এইগুলো থাকছে আমার এই যে কে টু এই যে কে টু মানে কে টু স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি দেখো পরের লাইনে আমি গুন করে কি আনতে পারি এটা হুম এটা বা দিচ্ছে বা বা দেওয়ার দরকার নয় আমি যেহেতু এটা বাম পক্ষ বার করছি ঠিক আছে আমি এটাকে বামপক্ষ এল এল এইচ হুম এল এইচ এস এটা এল এইচ এস মানে এই দিকটা আমি বার করছি এই দিকটা আমি ওই দিকটা আনতে হবে এবার আর এস তা ঠিক আছে চলো ওইটা আমি মান বসাই দেখো কে অন কিউ কে অন কিউ বা কে টু কিউ আর সি কিউ এটা এই কিউটাকে আমি ভিতরে গুণ করে দিলাম যুক্ত কে টু কিউ সি কিউ যুক্ত সি কিউ ঠিক আছে সব কিউটা শুধু আমি ভিতরে গুণ করে দিলাম বুঝে গেল বাই বাই নিচে দেখো থ্রি কে অন কে টু স্কোয়ার সি কিউ এবার দেখো উপরে আমার সিকিউ সি কিউ সি কিউ আছে সব জায়গায় তাহলে সিকিউ কমন নাম তাহলে সি কমন নিয়ে আর এই যে নিচের একটা সিকিউ তাহলে এই সিকিউ সিকিউ আমি যদি কমন নিই তাহলে আমার বাদ চলে আছে খুবই একটু মজা মজাদার বিষয় এখানে হুম দেখো এই জায়গাটা এবার আমি যদি এখান থেকে আমি এই লাইনে পড় নিয়ে এসে এখানে এই লাইনে পড়ে এখানে দেখো আমি সিকিউ কমন নিলাম সিকিউ কমন নিয়ে থাকছে আমার কে অন কিউ কে টু কিউ প্লাস কে টু কিউ প্লাস ওয়ান বাই থ্রি কে ওয়ান কে টু স্কোয়ার সি এবার এই সি কিউ আমি কেড়ে দিলাম তাহলে আমার পড়ে থাকছে কোনটা এইটা বাই থ্রি কে ওয়ান কে টু কিন্তু এইখানে যে তোমার ধ্রুবক এই যে চলরাশিগুলো নেই হ্যাঁ এই যে চলরাশিগুলো নেই এবিখানে চলরাশি এইগুলো নেই মানে কি এই পুরোটাই ধ্রুবক তো পুরোটাই ধ্রুবক তাই এইটার সমান আমি এবার কে ধরে নিতে পারি এইটা সমান কে ধরলাম কে এই কালটো ভেদ্রভাগ এটাও সমান ভেদ্রুভ পুরোটা তাহলে ভেদ্রভাবের রূপটা দেখো এখানে আবার কেমন এই যে পুরো এইগুলো পুরোটাই ভেদ্রভাগ যেমন এখানে চলরাশি নেই তো এখানে চলরাশি হচ্ছে সি এই তিনটে নেই মানেই বাঁশ এটা ভেদ্রুভাক হয়ে গেল ঠিক আছে তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেলো তাতে এটা সমান একটা এলে যেতে এটা তাহলে আড় এইচএএস আর এইচএস অথবা আমি এবার এইখান থেকে এভাবে এভাবে ধাপে ধাপে এইখানে গিয়ে যেতে পারি অতএব সমান অতএব এইটা সমান এই প্রপোর্শনাল টু এটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে দেখো খুবই সহজভাবে আমি এটা করতে পারি এবার দেখো তোমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে হ্যাঁ তোমাদের যে কোর্সে দেখি তেরোতে যে অঙ্কগুলো আছে দেখবে এক দুইয়ের অঙ্কগুলো খুবই সহজ তোমরা ওগুলো পেরে যাবে হ্যাঁ আমি আর একটা জিনিস একটু বলে দিই যাতে তোমরা বুঝতে পারো এটা দেখবে প্রয়োগ বাইশে আছে যে এক্স স্কোয়ার প্রয়োগ বাইশে ওখানে আছে দেখবে এক্স স্কোয়ার প্রপোশনাল টু ওয়াই জেড ওয়াই স্কোয়ার প্রপোশনাল টু জেড এক্স আর জেড স্কোয়ার প্রপোশনাল টু প্রপোশনাল টু প্রপোশনাল টু কত হচ্ছে এক্স ওয়াই যদি হয় তাহলে আমাকে দেখতে হবে দেখাও তাহলে যে যে ভেদ ধ্রুবক সেই ভেদ ধ্রুবকের গুণ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে এক বুঝতে তো ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক খুবই সহজ আমি এখানে শুধু ভেদ ধ্রুবক এটা কে ওয়ান এটা কে টু এটা কে থ্রি ধরে নেব ভেদ ধ্রুবক তাই না চলো এটা করি এক্স স্কোয়ার প্রপোশনাল টু ওয়াই জেড এই সমান চিহ্ন উঠে গেল কী বসবে সুমান চিহ্ন বসলে বলো তোমরা বলার চেষ্টা করো সমান বসবে এই প্রফেশনাল টু উঠে গেলো সরি প্রফেশনাল টু উঠে গেলো একটা সমান চিহ্ন বসলো আর একটা কে গুণ হয়ে গেল একদম ইজি ঠিক আছে তাহলে কে ওয়ান কে ওয়ানটা দিকে থাকলো আর এইটাকে আমি তলায় নিয়ে চলে আসি তাহলে দেখো এ কে ওয়ান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই জেড এটা করতে পারি খুবই সহজ তাই তো কে অন মানে এইটা তলায় চলে এটা তাহলে এক্স স্কোয়ার বাই এটা তলায় চলে এলো তাহলে কে অন সমান এটা ব্যাস এটা আমার হয়ে থেকে গেল এখানে চলে এসো ওয়াই স্কোয়ার প্রপোশনাল টু জেড এক্স এখানেও তাই কী হবে একটা সমান চিহ্ন উঠে গেল আর একটা কি ভেদ দে গুণ হয়ে গেলো কী ভেদ ওটা কী ধরবো কে টু তাই না হ্যাঁ নিজের ইচ্ছা করতে পারি জেড এক্স আবার জেডেক্স তাই এখানে তলায় চলে এলো তার মানে আবার সেই কে টু সমান কী চলে এলো ওয়াই স্কোয়ার বাই জেড এক্স তাই না এবার এখানে চলে এসো জেএড স্কোয়ার প্রপোশনাল টু এক্স ওয়াই তাহলে এখানেও তাই জে এড স্কোয়ার একটা চিহ্ন গুণে সমান গুণ করে দাও এখানে সমান চিহ্ন ঢুকে গেলো আর একটা কি কে থ্রি গুণ হয়ে গেলো আর এক্স ওয়াই এক্সয়টা তলায় চলে এলো তাহলে কে থ্রি সমান কত জেএড স্কোয়ার বাই এক্স ওয়াই হ্যাঁ একেবারে ইজি এটা তো কোনো সমস্যা নাই এটা তো তোমরা আগেই শিখেছ এগুলো এবারে দেখো আমি এই ভেদ ধুবক যেগুলো ভেদ ধুবক কোনগুলো কে ওয়ান কে টু কে থ্রি এবার বলি এই ধ্রুবক তিনটির গুণ এক হবে এটা প্রমাণ করতে হবে তাহলে অতএব কে ওয়ান তাই তো গণিত কে টু গুণিত কে থ্রি গুণ করছি আমি সমান এখানে কে ওয়ানের মান কত এক্স স্কোয়ার বাই ওয়াই জেড গুণিত ওয়াই স্কোয়ার বাই এটা জেড এক্স গুণিত জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এবার দেখো আমি এটা কাটাকাটি করছি আচ্ছা কাটাকাটি তো আমার হচ্ছে না তাই তো হবে কি হবে না এই দেখো জেড আর এই জেড এটা যদি স্কোয়ার জেড তাহলে এখানে আরেকটা জেড থাকে তাই না এটা দুটো জেড যেহেতু একটা কাটলাম তার একটা থাকে এই দেখো আবার এইটা এইটা কেটে যাচ্ছে একইভাবে এবার তোমার সবগুলো কাটবে এ একটা ওয়াই এ একটা ওয়াই কাটলো তাহলে এখানে আর একটা ওয়াই থাকে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটলো আবার এই এক্স আর এই এক্স কাটছে তাহলে এখানে আরেকটা এক্স থাকে এবার এই এক্স এক্স কেটলো ঠিক আছে তাহলে সব কেটে গেলো ওপর নিচ কেটে গেলে কী থাকে ওপর নিচ কেটে গেলে এক পড়ে থাকে ঠিক আছে সব কেটে গেলে মানে শূন্য নয় ঠিক আছে ওপর নিচ যদি থাকে বাই বাই আকারে তাহলে সব কেটে গেলে এক থাকে অতএব এই ধুবক তিন গুণ ফলে এক আমার প্রমাণ হয়ে গেলো এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে বন্ধুরা তোমরা কিন্তু করে রাখো ঠিক আছে দেখো আমি এবার প্রয়োগের যে অঙ্কগুলো আছে তোমরা সবগুলো করে রাখো আমার মনে হয় যে সবগুলো তোমরা পেরে যাবে হুম আমি আরও দু একটা ভিডিওতে আবার চেষ্টা করব যে এবার কিছু একটা ভাষা আকারে যে অঙ্ক থাকে ঠিক আছে ভাষা আকারে মানে কেমন হয়তো বলে দিল যে তোমার এক্সের সঙ্গে ওয়াই সরল আছে এবং ওয়াইয়ের সঙ্গে জেড ব্যস্ত আছে যদি হয় তাহলে এক্স সমান এত ওয়াই সমান এত জেড সমান এত হলে আবার এক্স সমান এত জেড সমান এত হলে ওয়াই সমান কত ইত্যাদি ইত্যাদি এরকম করে একটা বিস্তার তো থাকেই ঠিক আছে আবার হয়তো দিয়ে দিল যে তোমার পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে এটা তোমাদের বইয়ের অঙ্ক তাহলে ভেদ তো ত্য প্রয়োগ করে দশজন কৃষক বারো দিনে দিনে জমি চাষ করতে পারবেন তা নির্ণয় করি ভেদ দত্ত এইভাবে আমরা কীভাবে প্রয়োগ করতে হবে সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও আবার বানিয়ে দেবো পরবর্তীতে তো ততক্ষণে তোমরা এই ভিডিওগুলি দেখো এবং আমাদের এই শিক্ষার আলো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো লেগে থাকো ঝুলে থাকো আমি তোমাদের জন্যে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য সময় দেখা হবে ঠিক আছে ততক্ষণে আসি ভালো থাকবে